দিন পরেই শ্যামা পুজো। ইতিমধ্যে নিষিদ্ধ শব্দবাজি সহ বাইরে থেকে আসা বেআইনি আতশবাজি আটক করা শুরু করেছে রাজ্য প্রশাসন। অবিলম্বে চীন থেকে আসা সব রকমের টুনি বাল্ব, ফানুস, আতশবাজি আটক করতে হবে। শুধু ব্যবসায়িক কারণে নয়, স্বাস্থ্যের কারণেও এইসব বন্ধ করা অবিলম্বে দরকার বলে দাবি করলেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। আমি বাবলা রায়, চেয়ারম্যান সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। আমি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দাবি করছি, অবিলম্বে সারা ভারতবর্ষে চাইনিজ ফানুস, চাইনিজ টুনিজুম এবং সমস্ত রকমের আতশবাজি ঢোকা অবিলম্বে বন্ধ করতে হবে। এটা শুধু ব্যবসায়িক কারণ নয়, স্বাস্থ্যের কারণে। যে সমস্ত বর্জ্য পদার্থ দিয়ে ওরা এগুলো বানায়, সেগুলো শরীরে প্রায় ক্যান্সার রোগ অবধি ধরতে পারে। তার জন্য আমি আবার বলছি, আবার দাবি করছি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অবিলম্বে সমস্ত বর্ডারে পুলিশকে নির্দেশ দাও, প্রশাসনকে নির্দেশ দাও, যেন এগুলো বন্ধ করে দেওয়া হয়, যেন বাংলায় কিছুতেই না ঢুকতে পারে। নমস্কার, আপনাদের মারফত এটা আমি জানালাম।